আজ ও হেনরির কাহিনী অবলম্বনে সমীর দাশগুপ্তের লেখা শ্রুতি নাটক চোরে চোর গগনচাঁদের চরিত্রে আমি এবং বাড়িওয়ালা বনবিহারীর চরিত্রে আমার পুত্র অভিষেক অভিনয় করে শোনাচ্ছে। শুরু করছি শ্রুতি নাটক চোর। ওহ শালা, রাত প্রায় 2:30 বাজতে চলল, একটা চুরি পর্যন্ত করতে পারলাম না। লোকগুলো তো ঘুমোচ্ছে না, বেশ ভালো রোগে ধরেছে তো। হ্যাঁ, বড় রোগ, অনিদ্রা। ডাক্তার দেখায় না কেন কে জানে, ডাক্তারও আজকাল হয়েছে সব, কোনো কাণ্ডজ্ঞান নেই, সামাজিক দায় দায়িত্ব নেই। জনগণকে বোঝাও দৈনিক 6-7 ঘন্টা না ঘুমোলে বেলুনের হাওয়া যে কমতে কমতে অসময়ে ফুটুস। আমাদের কথাও তো ভাবা দরকার, সামান্য 1-2 ঘন্টা চাকরি আমাদের, নাইট শিফট, তার উপর পরিশ্রম, পুলিশের তাড়া, পা হড়কানো, পাবলিকের ঝাড়। প্রতি পদক্ষেপে রিস্ক, কোনো ইন্স্যুরেন্সও নেই। নিজেরা তো বেশ আছো, বুকে স্টেথোটা ছোঁয়ালেই অন্তত 100 টাকা। দয়া করে জনগণকে ঘুম পাড়াবার ব্যবস্থা করো, আমরা নিশ্চিন্তে নিরাপদে চুরিটা করি। একটা সর্বভারতীয় চোর সংগঠন না করা পর্যন্ত আমাদের অবস্থার উন্নতি হবে না। না, বড়লোকের বাড়িতে আজ আর ঢোকা যাবে না, দেখি মধ্যবিত্তের কোনো বাড়িতে কিছু চুরি করা যায় কি না। চমৎকার, এগুলির সবকটা বাড়ি ঘুমোচ্ছে, পেছনের বাড়িটাতেই ঢোকা যাক। কি নড়বড়ে পাঁচিল রে বাবা, শালা আকবরের আমলের পাঁচিল, একটু পা হড়কালেই ব্যাস। পশ্চিমের জানালাটা খোলা, না সিগুলো তেমন মজবুত নয়, কিছুটা অ্যাসিড ঢেলে দিলেই ব্যাস। কি লোক রে বাবা, ঘুরঘুটি অন্ধকারের মধ্যে একটা ল্যাম্প জ্বালিয়েও তো ঘুমোতে পারে, টর্চটা জ্বালানো যাক। ঘুমোচ্ছে, চেয়ার দেখে তো খুব একটা মালকড়ি আছে বলে মনে হচ্ছে না। কি ঘুমোচ্ছে রে বাবা, বিশাল একটা ভুঁড়ি উঠছে আর নামছে, অনেকটা দীঘার সমুদ্রের ঢেউয়ের মতো। নাক ডাকার কি শব্দ, কখনো মনে হচ্ছে ব্যাং ডাকছে, কখনো ছাগল, কখনো বাঘ। ঘড়িটা শিওরের কাছে মনে হচ্ছে, হ্যাঁ ঠিক দেখেছি, মালটা দেখে তো বেশ ভালো জাতের ঘড়ি বলেই মনে হচ্ছে। যাক, আর কিছু পাই আর না পাই ওটাই হাতাতে হবে। আলমারি অবশ্য একটা দেখছি, কিন্তু দেখা যাক, ভেতরে তো আগে ঢুকি, আলোটা জ্বালাবো, না থাক আগে ঘড়িটা হাতিয়ে নি। টেবিলে কত ওষুধ রে বাবা, মনে হচ্ছে লোকটার অনেক রকমের রোগ আছে। থাকুক গে, আমার কি, আমি তার ডাক্তার নই, মানিব্যাগটা মাথার কাছে দেখছি। বাহ, একেই বলে কপাল, আস্তে করে মানিব্যাগটা ব্যাস পকেটস্থ। না, লোকটার পয়সা আছে, আলমারিটা খুললে নিশ্চয়ই কিছু সোনাদানা বেরোবে, কিন্তু চাবিটা রাখবে কোথায়, বালিশের তলায় না ড্রয়ারে? আগে বালিশের তলাটাই হাতিয়ে দেখা যাক। কে 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 ওখানে? আগে আমি গগনচাঁদ। গগনচাঁদ মানে? গগনচাঁদটা কে? আগে চোর। চোর চোর মানে? চুপ করুন, চোর চোর আবার শব্দ করছেন কেন? মাথার উপর হাত তুলুন, কেন মানে, এটা দেখেছেন?
অন্ধকার দেখতে পাচ্ছি না, কি ওটা? হাত তুলুন, এটা একটা পিস্তল। ওরে বাবা, পিস্তল গুলি ভরা আছে? তবে কি খেলনা পিস্তল? একটা ঝাড়লে ফুসফুস ফটাস অক্কা। ও, একটা কথা বলবো? ঝটপট বলুন। আর ওটা জ্বালাবেন? অন্ধকারে আমার বড্ড ভয় করে। ওই যে ডান দিকে সুইচ বোর্ড, আলো জ্বালিয়ে কি হবে, আমার বদন দেখবেন? না মানে, তাহলে একটু সাহস পাই, তারপর আপনি যা বলবেন আমি সব শুনব। বেশ, এবার হাত তুলুন। এক হাত তুলতে বলিনি, ডান হাতটা তুলুন। আমি যে ডান হাতটা তুলতে পারবো না। তার মানে? মানে এই হাতটা আমার একেবারে অকেজো, ভয়ঙ্কর বাত এই হাতটাতে। উফ, দেখলেন একটু নড়িয়েছি অমনি। আপনার ডান হাতে বাত? আমারও তো বাঁ হাতে, আজ প্রায় 7 বছর হয়ে গেল, বাঁতটা একেবারে গেছে। এই যে একটা হাত নিয়ে টর্চ জ্বালো, পিস্তল ধরো, মালপত্র সরাও, কি কষ্ট হয় বলুন তো। বটেই তো, বটেই তো। আহারে, তাহলে আপনার তো বড়ই কষ্ট, অকেজো একটা হাত নিয়ে হাত সাপায়ের কাজ। তা চিকিৎসা টিকিৎসা কিছু করাচ্ছেন না? অনেক অনেক, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, কোভরেজ, হাকিম, তারপর ধরুন বায়োকেম, টোটকা, কিছুই বাদ রাখিনি। কিছুই হয়নি তাতে? কোনো ফল পাননি? না, প্রত্যেকে বলেছে বিফলে মূল্য ফেরত। ফল কিছু হয়নি, কিন্তু মূল্যও কেউ ফেরত দেয়নি। কত কষ্টের টাকা বলুন, শীত কেটে, জানালা টপকিয়ে, বালিশের তলায় হাত ঢুকিয়ে, সারা রাত্রি জেগে, প্রতি পদক্ষেপে ডেঞ্জার, লাইফ রিক্স, কিন্তু সব টাকা বাতের ভোগে। আমারও জীবনে যা কিছু উপার্জন করেছিলাম সব এই বাত ছিনে জোকের মতো শুষে নিয়েছে। পুলিশের চাকরি। পুলিশ মানে? এখন করি না, করতাম, এখন রিটায়ার্ড। আর রিটায়ার্ড পুলিশের গায়ে ব্যাঙ মশাই পেচ্ছাপ করে, চামচিকো চত্থাপদিতে ভয় পায় না। এককালে কত উপরে যে রোজগার করতাম, আপনাদের কাছ থেকেও কম রোজগার হতো না। আপনাদের খাইটা বরাবরই একটু বেশি, আমি ভাবছি অন্য কথা। অদ্ভুত মিল আপনার সঙ্গে আমার, ভাবাই যায় না, চোর পুলিশে মিল। বলুন, বাদ ব্যাপারটা যতই খারাপ হোক আমাদের দুজনকে। আচ্ছা, আপনার হাতে খুব ব্যথা হয়? ব্যথা মানে? হিমালয় থেকে যখন বরফের হাওয়া ভাসতে ভাসতে পশ্চিমমুখে আসতে শুরু করে, তখন হাড়ের ভেতর এমন কাঁপুনি শুরু হয়, অসহ্য যন্ত্রণা মনে হয়। ও, আপনার শীতকালে ব্যথা বাড়ে? হ্যাঁ, আমার আবার বর্ষাকালে, যখন বঙ্গোপসাগর থেকে ভেজা মেঘ ঘন হয়ে ছুটে আসে দৈত্যের মতো, জলীয় বাষ্পের অন্ধকার যখন ঢেকে দেয় আকাশটাকে, হ্যাঁ, তখন এই বাঁতটাও ঝিনঝিন করে ওঠে, কচকচ করতে থাকে, হাতের ভেতর যেন তখন হাড়ের বাজনা শুরু হয়। আমি ধনেশ পাখি তেলটা ব্যবহার করতে পারেন? আরে, এক ডজন ধনেশ পাখি তেল হাতে মালিশ করেছি, এ কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি? আসলে বাত শুনেছি অনেক রকমের হয়, ওই শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনামের মতো। যদি কিছু মনে না করেন একটা কথা বলবো? হ্যাঁ বলুন। এ কি, আপনি হাতটা নামিয়ে রেখেছেন কেন? না মানে, আপনি অনেকক্ষণ ওই যন্ত্রটা নামিয়ে রেখেছেন তাই। এ কি, আপনি উঠলেন যে? ভীষণ ইয়ে পেয়েছে একটু বাথরুমে। ও, চালাকি করছেন, আমাকে ধরিয়ে দেবেন? না না, আপনি আমাকে বিশ্বাস করুন, আপনি কখনোই ওই দেখুন, এই বাদ ব্যাপারটা এমনই যে কতকাল পর একজন বন্ধু পেলাম, বলুন তো, যার কাছে দুঃখের কথা বলা যায়। জানেন বাতের যে কি কষ্ট কেউ বোঝে না। ওই যে কথাই বলে না, বাতের বেদনা সে কেউ বোঝে না, যে কেউ হয়নি রোগী। বাতের বেদনা সেই বোঝে শুধু যে জন ভুক্তভোগী। আমি কি বাথরুমে যাব? আপনাকে পুরোপুরি কিন্তু বিশ্বাস করতে পারছি না, চলুন আমিও সঙ্গে যাব। না না, আপনি আবার কষ্ট করবেন কেন? আপনি আমার বিছানায় বসুন, আমার বেশিক্ষণ সময় লাগে না, যাব আর আসবো। তাছাড়া আপনি মিছিমিছি ভয় পাচ্ছেন, বাড়িতে শুধু রামতাউন আছে, ঘুমোচ্ছে, আর বউ গেছে বাপের বাড়ি, আপনার নামটা কিন্তু জানা হয়নি। গগনচাঁদ, আপনার? বনবিহারী, বনবিহারী মল্লিক। আমি বলছি আপনি মালিশটা ব্যবহার করুন, উপকার পাবেন, তবে যে কোনো জায়গা থেকে কিনলে হবে না,
ওই কামারডাঙ্গা থেকে প্রায় মাইল দেড়েক পথ, বলবেন কালীপদ বণিকের বাড়ি, যে কেউ দেখিয়ে দেবে। আচ্ছা, আপনি কেরোসিন তেল মালিশ করেছেন? হ্যাঁ, দূর কিছু হয় না, তার থেকে বরং ওই মেশিনের তেল শুনেছি খুব উপকারী। না না, ওটা করবেন না, চামড়ার খুব ক্ষতি হয়। শুনেছি পায়রা ডাঙ্গার এক কবিরাজ নাকি কি এক বাতের মিক্সচার বার করেছে, আমার দুঃসম্পর্কের মামা বলছিল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, অভয় কবিরাজের বাত চূর্ণ রানাঘাট লোকালে বিক্রি করে। হ্যাঁ, কিনবেন না কখনো, কাঠের গুঁড়ো ডুমুরের কষ এসব মেশায়। তবে নিশ্চিন্ত পাতা গরম জলে ফুটিয়ে যদি হাতে জলের ধারা দেয়া যায় বাতে খুব উপকার। উপকার পেয়েছেন কখনো? কি করিনি বলুন তো, আসলে বাস সারবে না, সারেও না। হ্যাঁ, আর সারাটা জীবন এই কষ্ট নিয়েই বেঁচে থাকতে হবে। আপনার আর কি, রিটায়ার করেছেন, জমানো টাকা আছে, জীবনের শেষ ধাপ। আর আমার চার চারটে ছেলে মেয়ে, পঙ্গু বউ, বুড়ো বাপ, একটা মাত্র হাত নিয়ে চুরিটা ছাড়তে পারেন না? হ্যাঁ, কাপড়ের মিলে চাকরি করতাম, আজ 10 বছর মিল বন্ধ, সদ্যেক পরিবার ভেসে গেছে, 12 জন আত্মহত্যা করেছে, চুরি করা ছাড়া আমার আর কিছু করার ছিল না। এখন কেউ তো কারোর জন্য ভাবে না। আচ্ছা, আর চলি বনবিহারীবাবু, বহুদিন বাদে একটা গল্প করার রাত পেয়েছিলাম, মনে থাকবে, আপনার মানি ব্যাগটা রাখুন, আর এই এই আপনার ঘড়িটা। আপনার মুখ দেখে মনে হচ্ছে রাত্রে আপনার খাওয়া হয়নি। আজ সারাদিনই কিছু জোটেনি, ভেবেছিলাম রাত্রে কিছু জোটাতে পারবো, ছেলে মেয়েগুলো এখনও আশা নিয়ে বসে আছে, ওদের বাপটা হয়তো হাতে কিছু খাবার নিয়ে ফিরবে। এই টাকাটা রাখুন। 500 টাকা? কয়েকটা দিন তো চলবে, রাত্রে শান্তিতে একটু ঘুমোতে পারবেন। হ্যাঁ, তারপর? রামতন দেশে চলে যাচ্ছে, যদি কিছু মনে না করেন আপনি আমার এখানে থাকতে পারেন, খুবই সামান্য কাজ, একটু বাজার করা, আমরা কেউ অসুস্থ হয়ে পড়লে ডাক্তার ডেকে আনা, ওষুধ কিনে দেয়া, মাসে খাওয়া দাওয়া ছাড়া হাজারখানেক টাকা আপনাকে দিতে পারবো। আসলে কি জানেন, আমাদের তো কোনো ছেলেপুলে নেই, আমরা দুজনেই মনের দিক থেকে বড় একা, বড় নিঃসঙ্গ, আপনাকে পেলে আমরা একটু নিশ্চিন্ত হতে পারি। ভালো মানুষ পৃথিবীতে নেই কে বলে, আপনি আমাকে নতুন করে জীবনের আলো দেখালেন বনবিহারীবাবু। অন্তত ছেলেমেয়েরা বড় হয়ে এটা তো বলবে না, ওরা চুরির টাকায় বেঁচে আছে, বড় হয়েছে, আমি ওদের লেখাপড়া শেখাবো, আমি নিজে ম্যাট্রিক পাস করেছিলাম বনবিহারীবাবু, খুব ইচ্ছে ছিল আরও পড়াশুনো করবো, আমি কিন্তু পড়াশুনো করতে পারিনি, আমি ওদের পড়াবো, আমার ছেলে মেয়েদের আমি পড়াবো, ম্যাট্রিক, বিএ, এমএ। আপনি শান্ত হন গগনচাঁদবাবু, একটা কথা ভাবুন তো, বাদ ব্যাপারটা যতই কষ্টের হোক কত ভালো, আমাদের দুজনকে কেমন ভালোবাসার বন্ধনে বেঁধে ফেললো, বলুন। হ্যাঁ, এ কি আপনি কাঁপছেন কেন, শীত করছে, জামাটা পরুন। আহ, হাতটা তুলতে এত কষ্ট হচ্ছে যে। দাঁড়ান, আমি আপনাকে জামাটা পরিয়ে দিচ্ছি, আমি আপনাকে জামাটা পরিয়ে দিচ্ছি, নমস্কার।